আমি এসে গেছি আপনাদের জন্য ইশক ইবাদত গল্পের 54 নম্বর পর্বটা নিয়ে। তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। তোরা শুটিং স্পট আজকে লাভাসা লেক ব্রিজ সংলগ্ন এলাকায় হবে। যথারীতি তোরা কৃতির রায় লাভাসা পৌঁছতে আগেই স্পটে চলে গেছে। তোরা নিজের মেকআপ বেনে ওঠে তৈরি হতে শুরু করে দিয়েছে। এদিকে রায় ও কৃতি পুরো জায়গাটা আগে থেকেই ভালো করে দেখে নিয়ে নিচ্ছে, যাতে কোনো প্রবলেম থাকলে তারা বসতে পারে। লেকের মাঝ বরাবর তাকে ব্রিজের উপর জুড়ে হবে শুটিং। পুরো সেট আপ হয়ে আছে। আজকের শুটিংয়ের শেষের দিকে তোরার সাথে দেখা যাবে একজন মেল মডেলকে। আজকে শেষের দিকে দেখানো হবে তাদের দুজনের যুগলবন্দি, তবে তার আগেই হবে তোরা শুট। কিছুক্ষণ পর তোরা রেডি হয়ে বাইরে আসতে সাথে সাথে দুদিক থেকে কৃতি ও রায় তোরাকে কভার করে নেয়। তোরার পরনে আছে সাদা স্ট্রাপলেস লং বল গাউন, চুলগুলোকে মেসি স্টাইল করা, মুখে লাইট মেকআপ, পায়ে স্টিলেটো। এতে তোরাকে একদম অন্যরকম লাগছে। তোরা রেডি হতে শুরু হয়ে যায় শুট। প্রথমে কিছু ক্লোজ আপ পোজ দেয়, তবে তারপরে শুরু হয় পোর্ট্রেট, কিছু বোল্ড ও শেষে ব্রিজের শেষ প্রান্ত থেকে ছুটে আসার কিছু ভিডিওর সাথে ক্যান্ডিড ছবি। তোরা শুট শেষ হতে শুরু হয় মেল মডেলের সাথে যুগলবন্দি শুট। ব্রিজের শেষ প্রান্ত থেকে দুজন হাতে হাত রেখে একে অপরের দিকে তাকিয়ে আলতো হেসে ছুটে আসা, মাঝে এসে হঠাৎ তোরাকে কোলে তুলে নিয়ে দোপা ঘোড়া ও শেষে কিসিং সিন। তবে এটা রিয়েল নয়, জাস্ট দেখানো হয়েছে। তবে দুজন এমনভাবে দাঁড়িয়ে পোজ দিয়েছে দেখলে মনে হবে দুজন তাদের ঘনিষ্ঠ মুহূর্তে মগ্ন আছে। ওখানে থাকা বাকিরা এতক্ষণ তোরা শুটের দিকে মুগ্ধ হয়েছিল। তোরার প্রতিটা এক্সপ্রেশন, প্রতিটা মুভমেন্ট চোখের পলকের মধ্যে রেডি ছিল, আর তা ছিল দৃষ্টি আকর্ষণের মতো। শেষে ওদের দুজনের যুগলবন্দিটাও ছিল সেরা। এতক্ষণ ওখানে থাকা বাকিরা প্রায় মুগ্ধ হয়ে ওদের শেষ ভিডিও শ্যুটটা দেখেছিল। শুটিং শেষ হতে তোরা আর ওই মেল মডেল একে অপরের থেকে সরে দাঁড়িয়ে পড়ো। এতক্ষণ তোরার সাথে থাকা মেল মডেলটা তোরার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করলেও তোরার একবার তার দিকে ফিরেও তাকানি, সে শুধু তার কাজ করে গেছে। রায় ছুটে এসে তোরা জ্যাকেটটিকে পরিয়ে দেয়। তোরা নিজের ড্রেস চেঞ্জ করতে তার জন্য নির্দিষ্ট ভ্যানে চলে যায়। এদিকে এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তোরা শুট দেখছিল, কিন্তু শেষের দিকে গিয়ে কিসিং সিন চলে আসতেই তার চোখ মুখ কিছুটা শক্ত হয়ে যায়। তার তীক্ষ্ণ নজরে তোরার সাথে মেল মডেলটার কথা বলার চেষ্টাটাও তার চোখ এড়িয়ে যায়নি। তোরা চেঞ্জ করে বেরোতে আর চোখ পড়ে কিছু একটা দূরে দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে। এটা দেখতে হবে তার চোখ দুটো খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। সাথে সাথে সেদিকে পাবারায় গাড়ির কাছাকাছি আসতে তার সামনে খোলে গাড়ির দরজা। সাথে সাথে তোরা হাসি মুখে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে বসতেই তোরা নজরে আসে রেয়ান্সের মুখ। তোরা রেয়ান্সের উপর ঝুঁকে এসে চকাস করে গালের দুটো চুমু বসিয়ে দিয়ে রেয়ান্সের কাঁধে মাথা রাখে। আপনারা কি বুঝতে পারছেন? এখানে আবার আরেকটা ওয়ার্ড যোগ করেছে, চকাস। চকাস করে নাকি চুমু দেয়, ও মাই গড। চকাস করে চুমু আপনারা কি খেয়েছেন কখনো, নাকি দিয়েছেন? কোনটা কমেন্ট করে জানিয়ে দেন। তোরা রেয়ান্সের উপর ঝুঁকে এসে চকাস করে গালে দুটো চুমু বসিয়ে দেয়, রেয়ান্সের কাঁধে মাথা রাখে। রেয়ান্স কিছুই বলে না, সে চুপ করে আছে, তার মাথা ঘুরছে এখনো শুটের শেষ সিনটা। এদিকে তোরা তো প্রায় খুশিতে আত্মহারা হয়ে গেছে, হঠাৎ করেই রেয়ান্স চলে আসায়। রেয়ান্স এই হঠাৎ হঠাৎ তাকে সারপ্রাইজ করে দেওয়াটা খুব এনজয় করে তোরা। তোরা বাঁকা এসে জিজ্ঞাসা করলো, মিস্টার রাওয়াত, আপনি কি পোড়া পোড়া কিছুর গন্ধ পাচ্ছেন? রেয়ান্স কোনো কথা না বলে একবার কোনা চোখে তাকিয়ে আবারও নিজের ড্রাইভিংয়ের মন দেয়। তোরা জানে রেয়ান্স কেন এমন গম্ভীর হয়ে আছে। রেয়ান্সকে দেখতেই বুঝতে পারে সে তার শুটিং দেখেছে, আর শেষের সিন দেখে মিস্টার রেয়ান্স রাওয়াত জেলাস ফিল করছে। তোরা বলল, ও আপনি পোড়া পোড়া গন্ধ পাচ্ছেন না বুঝি, কিন্তু আমি তো স্পষ্ট বুঝতে পারছি আমার পাশের মানুষটার ভিতরটা কেমন জলে পড়ে যাচ্ছে। তোরা দুষ্টুমি করে বলে তার একটা পা উঠিয়ে দেয়, রেয়ান্সের পায়ের উপর স্লাইড করতে থাকে। তোরা সারা রাস্তা রেয়ান্সের সাথে দুষ্টুমি করতে থাকে, কখনো হাত বাড়িয়ে রেয়ান্সের গালে স্লাইড করতে থাকে, তো কখনো গালে থেকে গলায় এসে থামে নিজের হাত।
শার্টের বাটনটা খুলে আঙুল দিয়ে আঁকে বুকে কাটতে থাকে। রেয়াজ তোরার দুষ্টুমি সহ্য করে এক মনে গাড়ি চালিয়ে লাভাসার এক প্রাইভেট ভিলার মধ্যে চলে আসে। গাড়ি পার্কিং করি সাথে সাথে তোরাকে টেনে কোলে এনে বসিয়ে দেয়। এতক্ষণ নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেও এখন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। তোরাকে কোলে বসিয়ে কোমরে হাত রেখে নিজের বুকের উপর জড়িয়ে রেখে এক হাত দিয়ে তোরার কানের পাশে হাত রেখে মুখটা নিজের মুখ বরাবর টেনে আনে। তোরার দিকে একবার ঘোর লাগা দৃষ্টিতে তাকায়। তোরার চোখেও নেশা রয়েছে। রেয়ান্স আর কাল বিলম্ব না করেই তোরার ঠোঁটে ডুবে যায়। শুষে নিতে থাকে একে অপরের অদর্শুদা। স্পর্শ গভীর থেকে আরও গভীর হতে চলে যায়। লড়তে থাকে একে অপরের জীব নিয়ে। প্রায় কিছুক্ষণ পর শ্বাস আটকে গেলে দুজনেই সরে আসে। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে একে অপরের দিকে তাকিয়ে দেখে, আমার আল্লাহর কাছে বলতে ইচ্ছে করতেছে, আল্লাহ রেয়ান্স আর তোরারে তুমি এত বড় দীর্ঘ শ্বাস দাও যেন তাদের চুমাচুমি পুরো সারা দিন 24 ঘন্টা এভাবে সপ্তাহ মাস বছর চলে যায়, দেখি তারা কত চুমাচুমি করতে পারে। এটা আমার দেখার খুব শখ ছিল। আল্লাহর কাছে দোয়া হলো, তাদের এই শ্বাসটার অনেক বেশি লম্বা করে দাও, এই শ্বাস নিতে না পারার জন্যই নাকি 20 মিনিট পরে ছাড়ে। আল্লাহ রেয়াজ তোরার থুতনি চেপে ধরে তোরার ঠোঁটের সাথে ঠোঁট ছুঁয়ে বলে উঠলো, হ্যাঁ আমি জেলাস, তোমাকে নিয়ে আমি সবসময়ের জন্যই জেলাস। তোমার পাশে আমি কাউকে সহ্য করতে পারি না, এটা আমার দোষ নয়, তোমার সাথে আমি কাউকে দেখতে পারি না। আর সেখানে তো ওই কিসিং সিন হোক না সেটা পজ, কিন্তু ওটা আমি সহ্য করতে পারি না। রেয়াজ তোরার থুতনি চেপে ধরে তোরার ঠোঁটের সাথে ঠোঁট ছুঁয়ে বলে ওঠে। তোরা বলল, আহারে তাহলে তো আমাকে মডেলিং থেকে সরে দাঁড়াতে হয়। রেয়াজ তোরার থুতনিতে আলতো কামড় দিয়ে বলে উঠল, না এরপর থেকে তোমার প্রতিটা কন্ট্রাক্ট আমি সিলেক্ট করব, তুমি মডেলিং থেকে সরে আসবে না, তবে তোমার সাথে যাতে কোনো মেল মডেল কাজ না করে এমন দেখি তোমার কাছে সিলেক্ট করে দেব। তোরা রেয়ান্সের কথা শুনে মৃদু হাসে, সে জানে এই মানুষটা তাকে পাগলের মতো ভালোবাসে। তোরার রেয়ান্সের দিকে তাকাতেই রেয়ান্সের চোখের ঘোর লাগা দৃষ্টি তোরাকে আরও বেশি নেশা জাগিয়ে দিচ্ছে। আবারও নাকি চকাশ করে চুমা দেওয়া শুরু করে দিবে, আল্লাহ জানে। রেয়ান্স তোরার দিকে তাকিয়ে তোরাকে কোলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে বিলার ভিতরে এন্টার করে। তোরাকে কোলে নিয়ে চলে আসে সোজা দুতলার বেডরুমে। এবার তো মনে হয় জ্বর, তুফান, টর্নেডো, নার্গিস, আমফান সব যাবে। রুমে আসতেই তোরাকে কোল থেকে বিছানায় নামিয়ে দেয়। একে অপরের দিকে কিছুক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে আবারও একে অপরের ঠোঁটের উপর আক্রমণ করে বসে। আল্লাহ গো আল্লাহ, কি লুচ্চা এগুলা, এগুলো কি করে আশ্চর্য, অতিরিক্ত হয়ে যাচ্ছে, একদম অতিরিক্ত হয়ে যাচ্ছে। না এভাবে ভালো লাগার বদলে খারাপ লাগাটাই চলে আসবে একটা সময়। দুজন আস্তে আস্তে একে অপরের ভালোবাসার সাগরে ডুবে যেতে থাকে, আস্তে আস্তে গভীর থেকে গভীরে মিশে যেতে থাকে, আস্তে আস্তে লুটিয়ে পড়ে তাদের ড্রেস মাটিতে। হাই হাই, আপনারা কেউ চোখ খুলে রাখেন না, সবাই চোখ বন্ধ করেন, আমি তো আছি আপনাদেরকে শোনানোর জন্য। দেখার চাইতে ভালো শোনা, দেখলে তো লজ্জা পাবেন। দেখলেন না ড্রেস একদম মাটিতে ফেলে দিছে। আজ যেন রেয়াজ তোরার প্রতি বেশি অ্যাগ্রেসিভ হয়ে পড়েছে, সাথে তোরাও রেয়ান্সের সাথে সমান তালে বেসে যেতে থাকে নিজের ভালোবাসার উত্তাল সাগরে। মেখে নিতে থাকে একে অপরের উষ্ণ স্পর্শ মনে নেয় দুজন দুজনকে ভালোবাসার চাদরে। রেয়ান্স তোরা তাদের লাভ মেকিং এরপর একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে তোরা উঠে রেডি হতে শুরু করেছে। আর রেয়ান্স সোফায় বসে তার ট্যাব নিয়ে কিছু একটা কাজ করছে। তোরা একবার আর চোখে রেয়ান্সের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। রেয়ান্স গলায় তার কামড়ের দাগ স্পষ্ট হয়ে ফুটে আছে। তোরা কিছুটা নিজেকে স্বাভাবিক করে বলল, আচ্ছা রাইট প্রীতি ওরা কোথায়? রেয়ান্স ট্যাবের মধ্যে মুখ ডুবিয়ে রেখেই বলল, তোমার প্ল্যানের জায়গাতেই আছে। তোরা রেয়ান্সের কথায় বিস্ময় হয়ে বলল, মানে? রেয়ান্স আবার একই অবস্থা থেকেই বলে উঠল, তোমার প্ল্যান মতো গোটি সাজাতে হোটেলে গেছে, যেখানে আপাতত তুমি যাওয়ার জন্য রেডি হচ্ছ। এদিকে রেয়ান্সের কথা শুনে তোরা অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রেয়ান্সের দিকে। সে আজ কি করতে যাচ্ছে, রেয়ান্স কি করে জানলো, সে তো তাকে বলেনি। তাহলে উফ,
এই লোক তাকে প্রতি মুহূর্তে অবাকার চরম সীমায় পৌঁছে যায়। তার আজকের প্ল্যান মাত্রই রায়ার কৃতি জানে, তাও সেটা ওর লাভাসে আস্তে আস্তে ঠিক করেছে। তাহলে রেয়ান্স কি করে জানলো? তাহলে কি রায় বলে দিয়েছে রেয়ান্সকে? তোরা রেয়ান্সের দিকে তাকিয়ে দেখে ভেবে যাচ্ছে নিজের মনে। রেয়ান্স নিজের হাতের ট্যাব নিচে রেখেই তোরা সামনে এসে দাঁড়ায়। তোরার কোমরে হাত রেখে নিজের কাছে টেনে নিয়ে নাকে আলতো কামড় দিয়ে দেয়। সাথে সাথে তোরা ঘোর কেটে সন্দিহান দৃষ্টিতে রেয়ান্সের দিকে তাকায়। সাথে সাথে রেয়ান্স মুচকে হেসে ওঠে। রেয়ান্স তোরার মুখের উপরে এসে উড়ে এসে পড়া চুলগুলো কানের পাশে গুঁজে দিয়ে বলল, এত অবাক হওয়ার কিছু নেই ওয়াইফি, রায় আমাকে কিছুই জানায়নি। আমি তোমাকে আগেই বলেছি আমার যা কিছু জানার হয় সেটা আমি মিনিটের মধ্যেই জেনে যাই। তুমি আমার কাছে কী সেটা তুমি নিজেও হয়তো জানো না। তোমার উপরে আমার নজর 24 ঘন্টা থাকে, তাই তোমার গাড়ির পিছনে পিছনে যে কেউ তোমাদের ফলো করেছিল সেটা আমার জানতে বেশি টাইম লাগেনি। আর তাছাড়া তুমি SMS করার পরপরই আমি লাভাসের জন্য বেরিয়ে এসেছি। রেয়ান্সের কথাগুলো শুনেই তোরার মুখে হাসি ফোটে। সত্যি তো, সে কি করে বলে গেল যে সে কোনো সাধারণ কারোর ওয়াইফ নয়, ওয়ার্ল্ড টপ 1 বিজনেসম্যানের ওয়াইফ। সে চাইলে সব কিছুই তার নখ দর্পণের মধ্যেই চলে আসবে, আর এটা তো সামান্য বিষয়। রেয়ান্স চিন্তিত সুরে বলল, আচ্ছা আমার কি এইটুকু জানার অধিকার নেই আমার ওয়াইফের ব্যাপারে? তাছাড়া তুমিও আমাকে এই ব্যাপারে কিছু জানাওনি। তুমি জানো তো তুমি যে পদক্ষেপটা নিয়েছো সেটা কতটা রিস্ক হতে পারে? তোরা রেয়ান্সকে জড়িয়ে ধরে রেয়ান্সের বুকে মাথা রেখে তোরা বলল, এই জন্যই তোমাকে বলিনি, তুমি আমাকে বিশ্বাস করো তো। তাহলে দেখো আমার কিচ্ছুই হবে না, বরং উল্টোটা হতে চলেছে কারোর সাথে। আর আমি আগেও বলেছি আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। তোরা রেয়ান্সকে জড়িয়ে ধরে। রেয়ান্স বাঁকা হেসে বলে ওঠে, আচ্ছা চলো, লেট হয়ে যাচ্ছে, তোমার শিকার তোমার জন্য অপেক্ষা করছে। তোরা বলল, হুম বলেই তোরা রেয়ান্সের সাথে বেরিয়ে পড়ে ভিলা থেকে। কি খাটাস, পুরো 2টা খাচ্চর আর খাচ্চন্নি, ফাইজলামি দুষ্টুমি মজা করে এখন সাওয়ার না নিয়েই চলে যাচ্ছে। দেখলেন তো কি খাটাস, সারাক্ষণ শুধু এইসবের উপরেই থাকে। আমার তো মনে হয় আপনাদের লাইফে এরকম গল্প জীবনে হওয়ার পরে নাই, মানে এর 50%ও এরকম চুমাচুমি আছে বলে মনে হচ্ছে না। আরশি সিদ্রাত তো এই গল্পের ধারে কাছেও আসতে পারে নাই। আগে তো আমরা আরশি সিদ্রাতকেই সবচেয়ে বেশি লুচু মনে করতাম, আর এখন তো ও মাই গড, পুরা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে তাদের লুচুমিতে। তো যাই হোক, গল্পটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন। সবসময় ফারুক স্টোরির সাথেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আর হ্যাঁ, অতিরিক্ত কিছু কথা বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি আমার চ্যানেলে যারা আছে তারা আমার এই ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলোকে অনেকে মিস করে, অনেকের ভালো লাগে। তাদের মাঝে যদি এমন কেউ থেকে থাকেন যে তাদের খারাপ লাগে, তাহলে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে আমাকে মাফ করে দেবেন, এগুলো জাস্ট দুষ্টুমি করেই করা, সিরিয়াসলি তেমন কোনো কিছুই নয়, আশা করছি বুঝতে পেরেছেন।